আমি তো আজ ভুলে গেছি সবই। আসসালামু আলাইকুম বুশরা চ্যানেলের সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি একটি গানের ক্লিপ দেখছিলাম, আমি তো আজ ভুলে গেছি সবই। আপনাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, কেননা এই গানে যিনি লিপ সিং করেছিলেন তাকে আমরা সবাই চিনি জানি। তিনি আমাদের সবার প্রিয় নায়ক, হ্যান্ডসাম হিরো, সাহসী নায়ক, অনেক নামে আমরা তাকে অভিহিত করে থাকি। তিনি হলেন আমাদের সবার প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক ওয়াসিম। আজকে 23 মার্চ এই মহান চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মদিন। তো জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি বুশরা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় নায়ককে এবং প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্বকে। সত্যিকার অর্থে তিনি শুধু যে আমার প্রিয় নায়ক তা নন, তিনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব সেটাও নয়, তিনি আমার আসলে সত্যিকার অর্থে তিনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তিত্ব, প্রিয় ব্যক্তিত্ব। তিনিও আমাকে তার মেয়ের মতো স্নেহ করেন এবং আমিও তাকে পিতৃতুল্য মনে করি। আসলে আজকে এই মহান মানুষটির জন্মদিন ছিল। অনেকেই দেখেছি যে ফেসবুকে তাকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা। খুবই ভালো লাগছিল একদিকে, অন্যদিকে মনটা খুব খারাপ লাগছিল যে আজকে তার জন্মদিনে এই মানুষটা শারীরিকভাবে বেশ অসুস্থ আছেন। আসলে গত কয়েক মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছেন, নানা রকম অসুস্থতায় ভুগছেন। আসলে রিসেন্ট সাম্প্রতিক সময়ে তিনি একেবারেই একটু নীরব হয়ে গেছেন, কারোর সঙ্গে কথা তেমন একটা বলেন না। তো আমার ভীষণ ইচ্ছে ছিল এই মানুষটার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিব, বিশেষ করে আজকের এই জন্মদিন উপলক্ষে। সেদিনটা আমি আসলে অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে কথাগুলো উনি এখনো পর্যন্ত কাউকে বলেনি কিংবা আপনারা শোনেননি জানেননি, সেই কথাগুলো উনার নিজের মুখ দিয়ে মানে সেই ইন্টারভিউর মধ্যে আপনারা শুনতে পাবেন। কিন্তু আসলে সেই ইচ্ছেটা পূরণ হয়নি, কেননা তিনি শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ। দেশের মধ্যে উনার চিকিৎসা চলছে, পরিবারের ইচ্ছে আছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে, সম্ভবত খুব তাড়াতাড়ি তাকে দেশে বাড়ি নেওয়া হবে ওনাকে। তো আশা করছি মহান আল্লাহ এই মানুষটাকে আমাদের প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক ওয়াসিম, ওনাকে খুব তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেবেন এবং আবারও আমাদের মাঝে ফিরে আসবেন, অনেক গল্প শোনাবেন, অনেক কথা শোনার বাকি আছে আমাকে। আসলে ওনার কাছ থেকে ওনার জীবনের অনেক গল্প আমি শুনেছি, উনি অনেক গল্প আমাকে করেছেন, ওনার সে ছেলেবেলার গল্প, যখন উনি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পড়তেন সেই সময়কার গল্প। তো অনেক মজার মজার গল্প উনি, আর গল্পগুলো বলেনও খুব মজা করে, শুনতে ভীষণ ভালো লাগে। তা আমার খুব ইচ্ছে ছিল যে সেই গল্পগুলো আপনাদেরও শোনাবো, আপনারাও শুনবেন। তো আসলে মানুষের সব ইচ্ছে পূরণ হয় না, তারপরেও আশা করছি উনি সুস্থ হয়ে, পুরোপুরিভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসলে আমরা সেই গল্পগুলো ওনার কাছ থেকে শুনবো। আসলে ভীষণ প্রচার বিমুখ একজন মানুষ নায়ক ওয়াসিম, এত বড় একজন নায়ক, আমাদের বাংলা চলচ্চিত্রে তিনি শীর্ষ নায়ক ছিলেন 70 এবং 80 দশকে। সিনেমা হলে যখন তার ছবি হলে মুক্তি পেত উপচে পড়া দর্শক ছিল, এবং বাংলা চলচ্চিত্রের অনেক প্রোডিউসাররা সেই সময়ে বিপুলভাবে ব্যবসা করেছেন এবং তারা তাদের জীবন গড়ে নিয়েছেন। এক একজন প্রোডিউসার মানে সেই সময়ে এত ভালো ব্যবসা করেছে তার ছবিগুলো। নায়ক ওয়াসিমের ছবি মানে ব্যবসা করবে, বিজনেস করবে এবং সুপারহিট হবে, এরকম একটা ধারণা প্রচলিত ছিল 2 দশক ধরে, সেই 70 দশকের পুরোটা এবং 80 দশকের পুরোটা। অনেকে বলে থাকে যে ফোক ফ্যান্টাসি ছবি তো সুপারহিট হয়েছে, তার যেসব গ্রামীণ ছবি ছিল সেগুলো অনেক অনেক সুপারহিট, যেমন প্রাণ সজল, বিনিশুতার মালা, আইটি বেটি তুমি চরিত্র ছিল, প্রিন্সেস টিনা খান, একজন যোদ্ধা মানে মুক্তিযুদ্ধ একজন তরুণের ভূমিকায় উনি যোগদান করেছিলেন, তারপর মহেশ খালিদ বাঁকে, এই ছবিটা উনি চট্টগ্রামের মহেশখালীতেও পুরো ছবিটা শুটিং হয়েছিল। সেই সময়ের অনেক স্মৃতিকথা তিনি আমাকে বলেছেন,
আসলে এরই মধ্যে অনেকে জানেন যে নায়ক ওয়াসিম আমাকে ভীষণ স্নেহ করেন, ওনার মেয়ের মতোই। ওনার মেয়ের নামও বুশরা, আমার নামও বুশরা। তো ইন্টারভিউ নিতে গিয়ে আসলে সিনেমার মতোই ঘটনা ঘটে। তো আমার জীবনে একটা স্মরণীয় অধ্যায়। অনেক নায়ক, অনেক অভিনেতা অভিনেত্রী ইন্টারভিউ আমি নিয়েছি, কিন্তু ওনার ইন্টারভিউ নিতে গিয়ে আসলে একটা অন্যরকম ফিলিংস আমার মধ্যে কাজ করেছে, যেটা আসলে আমি কখনো ভুলবো না। সেটা একটা নাটকের মতো, একটা সিনেমার কাহিনীর মতো বলা চলে। আমি যখন প্রথম ওনার কাছে ইন্টারভিউ নিতে যাই, উনি তখন এত ইমোশনাল হয়ে গেছে, যখন আমি বললাম আমার নাম বুশরা, আমি বাংলাদেশ টেলিভিশন থেকে আপনার যে ইন্টারভিউ নিতে চাই, তখন উনি বেশ কিছুক্ষণ নিস্তব্ধ ছিলেন। আমি তখনও জানতাম না যে ওনার মেয়ের নামও বুশরা। অনেক আগে ওনার মেয়ে 2006 সালে মারা গেছে, সেই কথাটা আমার মনে ছিল না। আমি তো নির্বিকারভাবে বলে যাচ্ছি আমার নাম বুশরা, আমি আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চাই বাংলাদেশ টেলিভিশনে। তো যাই হোক, নামটা শুনে উনি খানিকক্ষণ চুপ হয়ে গেছিলেন, তারপর উনি অনেকক্ষণ পর উত্তর দিলেন যে আমি কোথাও কোনো ইন্টারভিউ দিই না, তবে যদি ইন্টারভিউ দিই তোমাকে দিব, আমি কথা দিচ্ছি। তো এরই মধ্যে অনেকে অনেক চ্যানেল থেকে ওনাকে খুব রিকোয়েস্ট করতো ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সবাইকে তিনি না করে দিতেন। শুধু আমাকে কথা দিয়েছিল যে যদি আমি কখনো ইন্টারভিউ দিই তোমাকে দিব। তো সে কথাটা বেশ 5 বছর আগে, কথাটা এখনো আমি ভুলিনি, এখনো আমার জলজন্ত মনে আছে। তো আসলে এটাও একটা সিনেমার ঘটনার মতো, নাটকের ঘটনার মতো। আমার এই সিনেমার অনুষ্ঠান করতে ইন্টারভিউ নিতে নিতে আমি এমন একটা মানে বাস্তব একটা ঘটনার সম্মুখীন হয়েছি, এমন একজন মহান পিতৃতুল্য মানুষের সান্নিধ্যে যেতে পেরেছি। ভীষণ স্নেহ করেন আমাকে, আমি যখন ওনার সামনে থাকি ওনার মেয়েকে উনি দেখতে পাই, উনি বলেও সবসময়। তো আসলে ভীষণ নরম মনের মানুষ, মানুষটাকে দেখতে যতটা কঠোর মনে হয়, মনে হয় যেন হয়তো রাগি কিংবা কি, হ্যাঁ রাগ রাগ তো আছেই, কিন্তু ওনার ভেতরটার মনটা ভীষণ নরম, সফট এবং খুব কোমল, মানুষকে ভীষণ ভালোবাসেন। তো আসলে আজকে তার জন্মদিনে একদিকে ভালো লাগছে, সোশ্যাল মিডিয়া অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, তার ছবি নিয়ে স্মৃতিচারণ করছে, তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন অনেকে, খুব ভালো লাগছে। কিন্তু আমারও ভালো লাগছে, কিন্তু একটু মনটাও খারাপ লাগছে যে এই সময় ওনার শরীরটা ভীষণ খারাপ। সত্যিকার অর্থে দেশের মধ্যেই ওনার ট্রিটমেন্ট চলছে, দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা চলছে পরিবারের পক্ষ থেকে। আর এই মুহূর্তে তিনি আসলে একদম কথা কম বলছেন, এটা হয়তো অসুস্থতার জন্য। এর আগে ভীষণ কথা বলতেন, অনেক গল্প করতেন, কিন্তু সাম্প্রতিক সময় ভীষণ চুপ হয়ে গেছেন, একাকি নির্ভীতে থাকেন, চুপচাপ, মানে খেতেও চান না, এরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। তো পরিবার, ওনার একমাত্র ছেলে আছেন, ওনার মেয়ে তো নেই, ওনার সহধর্মিনীও নেই, ধরতে গেলে একাই, ওনার ছেলেই ওনার জীবন। আর ছেলের কাছেও জীবন তার বাবা, ভীষণ সম্মান করেন তার বাবাকে, অনেক যত্ন করেন। তো ছেলে চাইছে যে বাবাকে বিদেশে ট্রিটমেন্ট করাবেন, দেশের বাইরে নিয়ে উন্নত ট্রিটমেন্ট করাবেন। তো আশা করছি আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবে। তো আসলে এই মানুষটা যদি আজকে সুস্থ থাকতো, নিশ্চয়ই আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতাম আপনাদের জন্য, আপনাদের শোনাতাম তার জীবন কাহিনী, যে কথাগুলো এখনো পর্যন্ত উনি কাউকে বলেননি, সেই কথাগুলো ওনার নিয়েছি মুখ দিয়ে আপনারা শুনতে পারতেন, একটা অন্যরকম ভালো লাগার কাজ করতো। তো আসলে আমি গত কয়েক মাস ধরে খুব চেষ্টা করছি ওনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু নিতে পারছিলাম না। ওনার আজকে এই শরীর খারাপ হয়ে যায়, আবার শরীর খারাপ হয়ে যায়। তো গত কয়েক মাসে উনি খুব দ্রুত, মানে ওনার একটু শরীরের অবনতি হয়ে গেছে, তারপর আশা করবো যে নিশ্চয়ই ইচ্ছে তো আছে উনি যখন সুস্থ হয়ে যাবেন পুরোপুরি তখন ইন্টারভিউ নেব। আর আর কাকে দেখ বা না দেখ, উনি আমাকে ইন্টারভিউ দেবেন এবং ওনার কথাগুলো বলবেন, তো তখন আপনারা জানতে পারবেন। তো আসলে ওনার ছায়াছবির কথাগুলো যদি একটু স্মৃতিচারণ করি, আপনারা তো সবাই জানেন, যারা সে আমলে ছবিগুলো দেখেছেন, বড় পর্দায় দেখেছেন, কি বিশাল বাজেটের
এবং সুপারহিট ছবি, এবং সেই ছবির গানগুলো সুপারহিট, জনপ্রিয় ছিল, মানুষের মুখে মুখে ছিল, এখনো মানুষের মুখে মুখে। তেমনি একটি গান আমি যদি দেখাই, একটু দেখুন, আমি টুইটটা দেখাই। করেছো তুমি মন দিয়েছি আমি, প্রেম করেছো তুমি মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান, তুমি বিন বাঁচে নাই প্রাণ, তুমি বিন বাঁচে নাই প্রাণ। এরকম আরো অনেক গান আছে, তেমনি আরেকটি গান আরেকটা শোনাতে বেশি ইচ্ছে করছে। দাও সাথী হবে চিরদিন মাঝে রবে, ভুলে ভ্রমরা যেমন থাকে সারা ঘর, যদি যাও রাখো ধরে তোমার ওই মনির ঘরে, তুমি যে আমার সাধু নারী ধন, কথা দাও সাথী হবে। আরেকটি গান না দেখালি নয়, এই গানটি বন্ধু ভূমি আসলে প্রত্যেকটা গানই কালজয়ী গান আমাদের বাংলা চলচ্চিত্রে, তো কোন গানটা ফেলে কোন গানটা দেখাবো, তো এই গানগুলো আমাদের মুখে মুখে চুমকি চলেছে একা পথে। বিশেষ করে এই গানটি পরদেশি মেয়ে আর কোথায় যাসনি, এই গানটি কিন্তু আমাদের নায়কের খুব প্রিয় একটি গান, এবং আর একটি গান আছে চুমকি চলেছে একা পথে, এই দুটো গান ওনার খুব মনে থাকে, এই দুটো গানের কথা উনি ভুলতে পারে না। আরো অনেক গান আছে ওনার প্রিয়, তবে এই দুটো গান উনি ভীষণ ভালোবাসে। আরেকটি গান ভালোবাসে, সেটা হলো দীরেন ছবির আমি তো আজ ভুলে গেছি ছবি, যেটা আমি শুরুতে শুনছিলাম, আপনাদের শোনাচ্ছিলাম মাহমুদুল মুখোপাধ্যায়। আরো অনেক গান আছে, অসংখ্য ডুয়েট গান, মানে কি অসাধারণ গানগুলো, বাহাদুর ছবি সেই ও সাগর কন্যারে, তারপর একটা চেয়ে একটা সুন্দর। তো যাই হোক, ওনার ছায়াছবির কথাগুলো তো বলাই বাহুল, আপনারা সবাই জানেন কিরকম ছিল সেই ছবিগুলো, কি ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, তিনি রাজার মতো কিং একজন। তো আসলে এই প্রজন্ম অনেকেই জানে না তার কথা, তার এই ছবিগুলোর কথা, কিন্তু আমাদের আসলে জানতে হবে। আমাদের যদি আমরা বাংলা চলচ্চিত্রকে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাকে জানতে হবে, সে সময় যারা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম শীর্ষ নায়ক হলেন নায়ক ওয়াসিম। তো অবশ্যই আমাদের বাংলা চলচ্চিত্রকে যদি আমরা তার ইতিহাস জানতে চাই, আমরা অবশ্যই আমাদেরকে সেই সময়ের এই শীর্ষ নায়ক তাকে অবশ্যই আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। তো দুঃখের বিষয়, তিনি মানুষটা একটু প্রচার বিমুখ, তাই বলে কি আমরা যারা আছি তারা কি ভুলে যাব, কখনো নয়। আমরা অবশ্যই তাকে মনে করব তার ছবির মাধ্যমে, তার গানের মাধ্যমে, তার যেসব ইন্টারভিউ আছে তিনি যা বলে গেছেন সেই কথাগুলো আমরা স্মরণ রাখব। তো প্রচার বিমুখের কারণে উনি কোনো চ্যানেলে ইন্টারভিউ দিতে চান না, অনেকে রিকোয়েস্ট করেন কিন্তু দিতে চান না, শুধু আমাকে যে কয়েকটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউগুলোতে আমি চেষ্টা করেছি ওনার কথাগুলো আপনাদেরকে শোনানো। তো যাই হোক, উনি সুস্থ হয়ে ফিরে আসলে আমাদের মাঝে আরও ইন্টারভিউ নিব, আরও কথা ওনার কাছ থেকে শুনবো, অনেক কথা জানার আছে ওনার কাছ থেকে, এই প্রিয় মানুষটির কাছ থেকে। তো আসলে আজকে তার জন্মদিনে আমি একটু অন্যভাবে তাকে স্মরণ করলাম, আমার পিতৃতুল্য এবং আমার প্রিয় নায়ক এবং আমার চলচ্চিত্রের ব্যক্তিত্বের মধ্যে অন্যতম একজন প্রিয় ব্যক্তিত্ব। মানুষটি অনেক অনেক ভালো থাকুক, সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও হাসি খুশিভাবে ফিরে আসুক, সেই দোয়া করছি। আর আপনারা যারা ভক্ত দর্শক, ওনার জন্য অনেক অনেক দোয়া করবে, তিনি যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে আবারও ফিরে আসে আমাদের মাঝে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক।